শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। চরম বিপদে ইমরান খান, সেনাবাহিনীর ভয়ে ইমরান খানের দল থেকে পদত্যাগের হিড়িক, একে একে পদত্যাগ করছেন দলের শীর্ষ নেতারা। এবার মোদীকে হারাতে জোট গঠন করলেন মমতা, আতঙ্কে বিজেপি সরকার। কারামুক্তির মাত্র কয়েক মিনিট পর আবারও গ্রেফতার করা হল পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান কুরেশিকে। আমেরিকা ইউক্রেনকে আবারও অস্ত্র দিলে যে কোনো সময় পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে যেতে পারে, হুঁশিয়ারি রাশিয়া। রাশিয়ার সাথে যুদ্ধে প্রতি মাসে 10,000 ড্রোন হারাচ্ছে ইউক্রেন। এবার মার্কিন বোমারু বিমানের সীমান্ত লঙ্ঘন ঠেকাতে যুদ্ধ বিমান পাঠাল রাশিয়া। এবং সবশেষ থাকছে, অনেক চেষ্টার পরও পুতিনের দুর্বলতা খুঁজে পায়নি, বললেন জার্মানি গোয়েন্দা প্রধান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিকি ইনসাফ থেকে শীর্ষ নেতাদের পদত্যাগ অব্যাহত রয়েছে। মঙ্গলবার শিরিন মাজারি এবং ফয়জুল হাসান চৌহান দলত্যাগ করেছেন। তারা ইমরান খানকে গ্রেফতার করার 9 মে সামরিক স্থাপনায় হামলার নিন্দা করে সরে দাঁড়িয়েছেন। ইমরান খান একে বলপূর্বক বিবাহ বিচ্ছেদ হিসেবে অভিহিত করেছেন। গত কয়েকদিনে ইমরান খানের দল থেকে আরও যারা সরে গেছেন তাদের মধ্যে রয়েছে আমির মাহমুদ কিয়ানি, মালিক আমিন আসলাম সহ অনেকেই। তারা সবাই 9 মে হামলার নিন্দা করেছেন। মঙ্গলবার রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে সাবেক কেন্দ্রীয় মন্ত্রী মাজারি 9 মের দাঙ্গার নিন্দা করেন। তিনি বলেন, আমি সবসময় সহিংসতার নিন্দা করি। তিনি জানান, তিনি কেবল দলই ত্যাগ করছেন না, সেই সাথে রাজনীতি থেকেও সরে যাচ্ছেন। তিনি আজ বলেন, আজ থেকে আমি আর কোনো রাজনৈতিক দলের সাথে নেই। তিনি বলেন, গত 12 দিন আটক থাকার সময় তার স্বাস্থ্যের অবনতি হয়েছে। তিনি জানান, আমার সন্তান ও বাবা মা এখন আমাকে অগ্রাধিকার পাবে। উল্লেখ্য, 9 মের ঘটনার পর তাকে কয়েকবার আটক করা হয়। তিনি আরও জানান, তৃতীয়বার গ্রেফতারের পর তার মেয়ে কারাগারে তাকে সহিংসতার কয়েকটি ভিডিও দেখিয়েছেন। তিনি ইসলামাবাদ হাইকোর্টের হলফনামা দাখিল করেছেন এবং জানান, ভবিষ্যতে তিনি কোনো ধরনের সহিংস প্রতিবাদে অংশগ্রহণ করবেন না। এদিকে ফয়জুল হাসান চৌহানও সহিংসতার কারণ দেখিয়ে দল ত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি ইমরান খানেরও সমালোচনা করেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে মঙ্গলবার সাক্ষাৎ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। এই তিন মুখ্যমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হয়েছে পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্নে। বৈঠক শেষে জাতীয় পর্যায়ের ঐক্যের বার্তা দিয়েছেন তিন নেতা। 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে একসঙ্গে লড়াইয়েরও ইঙ্গিত দিয়েছেন তারা। এদিকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, আজ আমার কাছে একটা চিঠি এসেছে বিদেশিদের খুঁজে এনআরসি করার জন্য। এসব দিয়ে আমাদের আটকানো যাবে না। আমাদের আবেদন, বিজেপিকে একটি ভোটও দেবেন না। আমি জানি বিজেপির মধ্যে অনেকেই খুশি নন, তাদেরও একই আবেদন করছি। মমতা আরও বলেন, সারা ভারতে বিশেষ করে দিল্লির উপর বর্বরতা চলছে। একমাত্র সুপ্রিম কোর্ট দেশকে বাঁচাতে পারেন। সুপ্রিম কোর্টের শুনানির পরও দিল্লির সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার অর্ডিন্যান্স এনেছে। তারা দেশের বিচার বিভাগ এজেন্সি কিনে নিয়েছে। আমরা যদি সব বিরোধী দল এই সময়ে একত্রিত হই, তাহলেই অনেক বড় বার্তা যাবে। আমরা 2024 সালে লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে পারি। আমরা এই অর্ডিন্যান্সের বিরোধিতা করব। সুপ্রিম কোর্টে আমরা বিচার চাইব। অন্যদিকে কেন্দ্রের বিরুদ্ধে একই সুরে আক্রমণ করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, 2015 সালে নির্বাচনে জিতে আমরা ক্ষমতায় এসেছি। যেই আমাদের সরকার তৈরি হল, একটি নোটিফিকেশন করে আমাদের হাত থেকে সব ক্ষমতা কেড়ে নেওয়া হলো। এক সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টের আদেশ বদলে দিল। 8 বছর পর্যন্ত দিল্লির মানুষ সংঘর্ষ করেছে। বিজেপি সরকার যেখানে নেই সেখানেই বিধায়ক কিনে সরকার ফেলে দেওয়া হয়। ইডি সিবিআই দিয়ে বিধায়ককে ভয় দেখানো হয়, তা না হলে রাজ্যপালকে দিয়ে রাজ্য সরকারকে উত্তক্ত করা হয়। পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান শাহ মোহাম্মদ কুরেশি আবারও গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল থেকে মুক্তি পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই তাকে গ্রেফতার করে পুলিশ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন পিটিআইয়ের আরেক নেত্রী মুসারাত জামশেদ চিমাও কারামুক্তির পর আবারও গ্রেফতার হয়েছেন। আদিয়ালা জেলের বাইরে গ্রেফতার হওয়ার আগে কুরেশি সাংবাদিকদের বলেন, তিনি এখনও পিটিআইয়ে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
কুরেশি এমন সময় এই কথা বললেন যখন পিটিআই থেকে পদত্যাগের হিড়িক লেগেছে। পদত্যাগের খাতায় সর্বশেষ নাম লিখিয়েছেন দলটির অন্যতম প্রভাবশালী নেত্রী শিরিন মাজারি। দলের জ্যেষ্ঠ সভাপতির পদত্যাগের ঘোষণা রাজনৈতিকভাবে চাপে থাকা ইমরান খানের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। উল্লেখ্য, গ্রেফতারের পর সাবেক মন্ত্রী কুরেশিকে পুলিশ কোথায় নিয়ে গেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান কুরেশিকে মুক্তি দিতে 18ই মে নির্দেশ দিয়েছিলেন ইসলামাবাদ হাইকোর্ট। একই সঙ্গে আদালত জনশৃঙ্খলা আইনে তাকে গ্রেফতারের বিষয়টিকে বেআইনি বলে অভিহিত করেছেন। পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে যত অস্ত্র দেবে পারমাণবিক বিপর্যয়ের আশঙ্কা তত বেড়ে যাবে বলে সতর্ক করে দিয়েছেন সাবেক রুশ প্রেসিডেন্ট এবং পুতিন মিত্র দিমিত্রি মেদভেদেভ। মঙ্গলবার একটি প্রতিবেদনে এই খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর রাশিয়ার সঙ্গে ইউক্রেন যুদ্ধের মাধ্যমে পশ্চিমা দেশগুলো একটি পরোক্ষ যুদ্ধে জড়িয়ে পড়েছে বলে বারবার দাবি করে আসছে মস্কো। কিয়েভকে পশ্চিমাদের ক্রমবর্ধমান অস্ত্র সহযোগিতার ফলে আরও বড় যুদ্ধের সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করে আসছিল ক্রেমলিন। ভিয়েতনাম সফরে গিয়ে রাশিয়ার প্রভাবশালী নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান মেদভেদেভ সাংবাদিকদের বলেন, ইউক্রেনকে যত বেশি অস্ত্র দেওয়া হবে বিশ্ব তত বেশি ভয়ঙ্কর অবস্থা ধারণ করবে। এছাড়া সাবেক এই রুশ প্রেসিডেন্ট বলেন, এবং ইউক্রেনকে দেওয়া অস্ত্র যত বিধ্বংসী হবে যুদ্ধের অবস্থাও তত ভয়ানক হতে থাকবে, যাকে পারমাণবিক বিপর্যয় বলা হয়ে থাকে। গত বছর যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনকে প্রায় $37 বিলিয়ন নিরাপত্তা এবং অস্ত্র সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। শুক্রবার G7 সম্মেলনে ইউক্রেনকে F-16 যুদ্ধবিমান দিতে সম্মতির পাশাপাশি কিয়েভের সেনাদের প্রশিক্ষণ প্রদানের কথাও বলেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেন প্রতি মাসে 10,000 ড্রোন হারাচ্ছে। এই সমস্ত ড্রোন মোকাবেলার জন্য রাশিয়া তার ইলেকট্রনিক ওয়ারফেয়ারকে অত্যন্ত ইতিবাচকভাবে ব্যবহার করতে সক্ষম হচ্ছে। ব্রিটেনভিত্তিক রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট তাদের একটি নতুন প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধক্ষেত্রে রাশিয়ার প্রযুক্তিভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে, আর তাতেই ইউক্রেনের হাজার হাজার ড্রোন ধ্বংস হচ্ছে। এর আগে পশ্চিমা গণমাধ্যমগুলো বারবার দোষারোপ করেছে যে রাশিয়া ইরানের কাছ থেকে বিপুল সংখ্যক ড্রোন পেয়েছে এবং সেগুলো ইউক্রেনের উপর ব্যবহার করছে, যাতে ইউক্রেন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু ব্রিটেনের এই গবেষণা সংস্থার তথ্য অনুসারে বাস্তব চিত্র ভিন্ন বলেই মনে হচ্ছে। এই রিপোর্ট অনুসারে দেখা যাচ্ছে ইউক্রেনই বরং রাশিয়ার বিরুদ্ধে বেশি ড্রোন ব্যবহার করছে। রাশিয়াকে ড্রোন সরবরাহ করার প্ররোচনা ইরান এবং রাশিয়া দুদেশেই ধীরভাবের সাথে প্রত্যাখ্যান করেছে। ব্রিটিশ গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে, ইউক্রেনের সামরিক বাহিনী মার্কিন নির্মিত মোটোরোলা 556-বিট এনক্রিপ্টেড টেকনিক্যাল কমিউনিকেশন সিস্টেম ব্যবহার করছে এবং রাশিয়া তার ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবহার করে সময় মতোই শত্রু ড্রোন মোকাবেলা করতে সক্ষম হচ্ছে। রিপোর্টে আরও বলা হয়েছে, বিপুল সংখ্যক ড্রোন হারালেও ইউক্রেন তার প্রয়োজনীয় পরিমাণ ড্রোন আবার বানাতে সক্ষম। আবারও মাঝ আকাশে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর প্লেনের সীমান্ত লঙ্ঘন ঠেকাতে যুদ্ধবিমান পাঠানোর কথা জানিয়েছে রাশিয়া। দেশটি বলছে, বাল্টিক সাগরের উপর দিয়ে উড়ে যাওয়া মার্কিন বিমানবাহিনীর দুটি কৌশলগত বোমারু বিমানের রাষ্ট্রীয় সীমান্ত লঙ্ঘন রোধ করতে SU-27 যুদ্ধবিমান পাঠিয়েছে তারা। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি বিবৃতিতে বলেছে, রুশ সামরিক বাহিনী মার্কিন বিমানের যে কোনো সীমান্ত লঙ্ঘন প্রতিরোধ করেছে এবং আকাশসীমা ব্যবহারের আন্তর্জাতিক নিয়ম মেনেই রুশ ফাইটারের উড্ডয়ন কঠোরভাবে পরিচালিত হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার রাষ্ট্রীয় সীমানা থেকে বিদেশি সামরিক বিমানগুলিকে সরিয়ে দেওয়ার পর রুশ ফাইটার জেটটি তার বিমান ঘাঁটিতে ফিরে গেছে। রাশিয়ান ফাইটার জেটের ক্রুরা আকাশে উড্ডয়নরত লক্ষ্য বস্তুকে মার্কিন বিমানবাহিনীর দুটি B-1B কৌশলগত বোমারু বিমান হিসেবে চিহ্নিত করেছে। জার্মানির গোয়েন্দা প্রধান ব্রুনো কাল বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শাসনামল দুর্বল হয়ে পড়ার কোনো লক্ষণ তিনি দেখছেন না। বার্লিনে ফেডারেল একাডেমিক ফর সিকিউরিটি পলিসির এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেছেন। জার্মানি গোয়েন্দা প্রধান বলেন, যুদ্ধের ব্যবস্থাপনা নিয়ে সাধারণ মানুষ যে সমালোচনা করছে সেটি রাশিয়ার সমাজে নিয়মিত হওয়া বিবাদের মতো এবং এটি পুতিনের শাসনামলের জন্য হুমকিস্বরূপ নয়।
নতুন নিয়োগ পাওয়া রুশ সৈন্যদের কথা উল্লেখ করে তিনি বলেছেন, রাশিয়া এখনও দীর্ঘমেয়াদে যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম, রাশিয়ার যথেষ্ট অস্ত্র আছে বলে তিনি জানান। তবে সামরিক বাহিনীর দক্ষতা সহ কিছু বিষয়ে রাশিয়ার দুর্বলতা আছে বলেও মন্তব্য করেছেন তিনি। রাশিয়া যে ইউক্রেনে হামলা চালাবে সেই তথ্য বিএনডির আগেই মার্কিন এবং ব্রিটিশ গোয়েন্দারা জানত বলে বিএনডির সমালোচনা করা হয়। তবে জার্মানির গোয়েন্দা প্রধান এই সমালোচনা প্রত্যাখ্যান করেছেন, প্রায় 14 দিন আগে বিএনডি তথ্যটি জানত বলেও জানান তিনি। কাল বলেন, মার্কিন ও ব্রিটিশ গোয়েন্দারা তাদের পর্যবেক্ষণের উপর ভিত্তি করে যুদ্ধের সম্ভাবনা সম্পর্কে পূর্বাভাস দিয়েছিল, আর বিএনডি এই বিষয়ের উপর জোর দিয়েছে যে হামলার সিদ্ধান্তটি শেষ পর্যন্ত নেবেন পুতিন। তিনি অনেক কিছু বিবেচনা করে সিদ্ধান্তটি নিয়েছেন যা মিসাইল বা ট্যাঙ্ক গণনার উপর নির্ভরশীল ছিল না। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।